হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি আজ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশে দেবে তারা কতগুলো জিনিস মন দিয়ে শোনো পরীক্ষার খাতা কেমন করে রেডি করবে পরীক্ষা খাতায় কেমন করে পরীক্ষা দেবে তার একটা প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাই ঘরে প্র্যাকটিস করবে পরীক্ষা খাতায় যা করবে সেটা এখানে প্র্যাকটিস করো আমি পরীক্ষার খাতায় কেমন করে লিখতে হবে অঙ্ক ভৌতবিজ্ঞান বিজ্ঞান এগুলোই বলছি সব সাবজেক্ট মোটামুটি একই রকমের ঠিক আছে তো পরীক্ষার খাতায় কেমন করে পরীক্ষা দেবে সেটা কিন্তু ঘরেই শুরু করো পরীক্ষা হলে গিয়ে নয় এবং এর উপর নাম্বারটা অনেকটাই নির্ভর করে মানে যারা নাও এখন স্কুলে সিক্সটি সেভেন্টি পাচ্ছ তাহলে মাধ্যমিক গিয়ে তোমরা আশা করি নাইনটি পারসেন্ট পেতে পারো ঠিক আছে তো আমি একদম টপ খাতা মানে সুন্দর খাতা করার জন্য কেমন করে তোমরা পরীক্ষা দেবে সেগুলো বলবো তার আগে বলি শোনো কোশ্চেনটা কিন্তু ঠিকভাবে নির্দেশগুলো পড়বে প্রশ্নের নির্দেশটা ঠিকভাবে পড়বে এবং তোমাদের টেস্ট পেপার এবং প্রশ্নবিচিত্রা ইত্যাদি যা আছে তাতে কিন্তু সেই নির্দেশই দেওয়া আছে সেইভাবেই পরীক্ষায় কোশ্চেন আসে পরীক্ষার কোশ্চেনটা দেখতে কেমন হয় অনেকগুলো কোশ্চেন আমি আমরা দু হাজার কুড়ি সালে লাইফ সায়েন্সের কোশ্চেন তোমাদের দেখাচ্ছি এই দেখো কোশ্চেনটা ঠিক আছে অনেকগুলো পেজ থাকবে এখানে ঘাবড়ে যাবার কিছু নেই অনেকগুলো পেজ থাকবে দেখো অনেকগুলো পেজ থাকবে ঘাবড়ে যাবার কিছু নেই এর মধ্যে বাংলা থা বাংলা থাকবে ইংলিশ ভার্সেন থাকবে ঠিক আছে তাই কিছুটা বাংলা ভার্সেন আর কিছুটা বাকিটা ইংলিশ ভার্সেন তো মানে দুটো পার্টে পার্ট করা থাকে এই দেখো এখানে বাংলা ভার্সেন্ট শেষ ভার্সেন শেষ হচ্ছে আর ইংলিশ ভার্সেন শুরু হচ্ছে ঠিক আছে বাংলা ভার্সেন ইংলিশ ভার্সেন তো কোশ্চেনটা এত মোটা দেখে ঘাবড়বার কিছু থাকবে না কোশ্চেন একটু বড়ই হবে দেখতে শুনতে কিন্তু ব্যাপারটা একই কোশ্চেন কিন্তু ওই যা আছে তাই এখন বলি বিশেষ প্রথম শুরু করি অঙ্ক দিয়ে অঙ্ক পরীক্ষায় তোমাদের কী নির্দেশা বলি অঙ্ক পরীক্ষায় অথবা থাকে না কিন্তু থাকে মনে করো দুইয়ের কোশ্চেনে দশটা কোশ্চেন দিল বললো তুমি আটটা করতে পারো ইত্যাদি কেন অথবা থাকে না কিন্তু জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞানে অথবা লেখা থাকে অথবা লেখা থাকে মানে একটা কোশ্চেন তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে অথবা কোথায় লেখা থাকে আর কি লেখা থাকে দেখায় কোশ্চেনটা এ দেখো এটা হচ্ছে একটা ভৌতবিজ্ঞানের কোশ্চেন দু হাজার কুড়ি সালের দেখো এখান দিয়েছে তিন দশমিক আট আবার অথবা এইগুলো লিখতে হবে কেমন কি লিখতে হবে আমি বলছি তার আগে অঙ্কটা বলে নিই তারপরে ভৌতবিজ্ঞানটা বলছি ঠিক আছে তো অঙ্কে কি হয়েছে অবজেক্টিভ অঙ্কে মেন জিনিস হচ্ছে তোমাদের অবজেক্টিভ কি করে করবে অবজেক্টিভ খাতাটাকে দেখো যদি এটা হয় তোমার অবজেক্টিভ মানে অঙ্ক খাতা তাহলে এক পেজটাকে এইভাবে ফিফটি পারসেন্ট বা তার বেশি মানে এই দিকটা এই ভাঁজ করে নেবে একটা জাস্ট একটা ভাঁজ করে নেবে ঠিক আছে আর এখানে পরিষ্কার করে এখানটা লিখবে এখানটায় পরিষ্কার করে লিখবে রাপ এমনি লিখবে এখানে পরিষ্কার করে রাপ কথাটা লিখবে ঠিক আছে এইবারে ধরে নাও তুমি একের এক নাম্বার কোশ্চেন করছো এখানে লিখবে একের এক তো সেখানে কি আর মাল্টিপল চয়েস থাকে তোমাকে কিন্তু একের একের যে একের একের যে রাফ সেটা কিন্তু এখানে ডিটেলস তোমাকে করতে হবে এবং অ্যান্সারটুকু শুধু এখানে লিখবে এইবারে ধরুন একের একের রাফটা করতে এতটা জায়গা লেগে গেল। এইবারে একের দুই শুধু দুই লিখবে না একের দুই এমনি করে লিখবে একের এক একের দুই এক এক একবার দিয়ে দিচ্ছে আর এক দেবো না সব পরীক্ষাতেই তাই যা কোশ্চেন ফুল নাম্বার মানে ফুল কোশ্চেন নাম্বারটা ঠিক মতো লিখতে হবে একের এক হলো একের দুই এখানে এইখানে তোমাকে একের দুই এইভাবে লিখতে হবে লিখে এখানে রাফটা করতে হবে আবার এর রাফ যতক্ষণ যেখানে শেষ হচ্ছে তারপরে কিন্তু তুমি একের তিন এইভাবে লিখবে একে তিন আবার এখানে লিখবে একের তিন ঠিক আছে এখানে একের তিনে রাফটা করবে বুঝতে পারলে কোশ্চেনটা তাহলে কী বললাম যে কোশ্চেন নাম্বার কেমন করে লিখতে একে এক কথাটা একের কোশ্চেন তো একের কোশ্চেনটা বারবার লিখতে হবে তেমনি চারের দুই চারের দুই চারের এক চারের দুই চারের তিন বারবার তোমাকে চার এরকমগুলো লিখতে হবে ঠিক আছে কোশ্চেন নাম্বারটা রাফটা এখানে করতে হবে ঠিক আছে রাফ এখানে করতে হবে তোমরা অনেকে যে কেউ কেউ জানতে চাইছিলে যে রাফটা কি অত্যাবশ্যক হান্ড্রেড পারসেন্ট অত্যাবশ্যক রাফ তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে রাপ করবে এখন রাপ এবং অঙ্ক যেখানে গিয়ে শেষ হবে শেষ হবে ধরে নাও এই পেজে তোমার রাপ এখানে গিয়ে শেষ হয়ে গেল এইখানে ধরে নাও তোমার অঙ্ক জাস্ট এখানে ধরে নাও অঙ্কটা শেষ হলো এখানটাতে তাহলে তুমি এখানে কি করবে যে একে কোশ্চেন শেষ হয়ে গেলো লম্বা দুটো ডবল দাগ মেরে দাও এখানে ঠিক আছে এইবারে তুমি অন্য অঙ্কে আসো ঠিক আছে এরপরে অন্য অঙ্কে যেমন দুইয়ে থাকে বোধ হয় শূন্যস্থান পূরণ তো দুইয়ে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করে শূন্যস্থান পূরণের সম্বন্ধে একটা কথা বলি শূন্যস্থান পূরণ এবারে আমি একটা কথা বলি এইগুলো নিয়েই দেখি শূন্য শূন্যস্থান পূরণে আমি বলছি এরাও হ্যাঁ দুইয়ের দিচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি দিচ্ছে তো শূন্যস্থান পূরণে তুমি অ্যান্সার কোশ্চেন নাম্বার হচ্ছে দুইয়ের দুইয়ের এক তখন কী হচ্ছে তোমাকে পুরো কথাটা কিন্তু লিখতে হবে এখানে যেমন দিয়েছে পাঁচ পারসেন্ট এ পাঁচ পারসেন্ট সরল সুদের আমি তোমাদের লিখে দেখাচ্ছি পাঁচ পারসেন্ট সরল সুদে সুদের এক বছরের এক বছরের ষাট টাকা ষাট টাকা সরি ষাট টাকা সুদে সুদ হলে বছরের ষাট টাকা সুদ হলে সুদ হলে আসল ড্যাশ আসল ড্যাশ তো আসল ড্যাশ এই অঙ্কটা তোমাকে আমি তোমাকে বললাম যে ফিফটি পারসেন্ট রাফে রাফে তাহলে সেই রাফের জায়গায় এমনি লিখবে এখানে এখানে রাফটা করবে তাহলে পাঁচ পার্সেন্ট সরল সুদে এক বছরে ষাট টাকা সুদ হলে ষাট টাকা সুদ তার মানে আই ইকাল টু পি টি আর বাই হান্ড্রেড আর কি এটা কি এটা তো না লিখলেও চলবে ফর্মুলাটা লিখলেও চলবে ষাট টাকা সুদ আসল পা আসল কত টাকা আসলটা জানি আসলটা পি সময় কত এক বছরের সময় এক বছরের আর সুদের হার কত পাঁচ পারসেন্ট পাঁচ বাই হান্ড্রেড তাহলে পি এর মান কত হলো পি কল টু এলো ষাট গুণিত একশো ডিভাইডেড বাই পাঁচ মানে পাঁচ বারো ষাট তার মানে বারোশো টাকা ঠিক আছে তো ওরা এখানে দিয়েছে আসল হলো ড্যাস আসল হলো ড্যাস তাহলে তোমাকে এখানে বারোশো এ লিখলে দিয়ে ছেড়ে দিয়ে চলে এলে দিয়ে ছেড়ে দিয়ে চলে এলে তোমাকে কিন্তু কেটে দিতে পারে বারোশো টাকা কথাটা এখানে লিখতে হবে অনেক সময় টাকাটা যদি এখানে বাইরে লেখা থাকে তাহলে আর টাকাটা লিখতে হলো না কিন্তু এখানে তোমার যদি শেষ করে দিচ্ছে আসল ড্যাস তা মানে তোমাকে এখানে বারোশো টাকা পরিষ্কার করে লিখতে হবে ঠিক আছে এটা হলো তোমার পুরো লাইনটা লিখে এই এইগুলো ডাক দেবে না পুরো লাইনটা লিখে শূন্যস্থান করে তার নিচে এর করে আন্ডার লাইনটা করে দিলে ঠিক আছে এটা কিন্তু পুরো লাইনটা লিখতে হয় এইবারে সত্য মিথ্যা তিনে দেবে সত্য মিথ্যা তিনের এক ধরুন তিনের একে যে করে দিয়েছে সেটা সত্য তাহলে তোমাকে সত্য কথাটা লিখতে হবে তিনের এক সত্য তিনের দুই ধরুন মিথ্যে তাহলে মিথ্যা এখানে কিন্তু তুমি এই সত্য জায়গায় টু লিখে দিলে চলবে না এটা চলবে না আর মিথ্যা জায়গায় ফলস লিখে দিলে চলবে না অনেকে আবার কি করবে অনেকে এখানে টি লিখে দেবে তাও চলবে না এখানে এফ লিখে দেবে তাও চলবে না এসব চলবে না ওরা যা বলেছে সত্য লিখতে বলেছে তোমাকে সত্য কথাটা লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা কথাটা লিখতে হবে ঠিক আছে এই হলো তোমার তিনেরগুলো চারের কি বলেছে যে পাটিগণিতের অঙ্ক দিয়েছে যে কোনো পাটিগণিত দু নম্বরের অঙ্ক দিয়েছে যে কোনো দশটি এই দু নম্বরের অঙ্কে কিন্তু একে কিন্তু যে একে কিন্তু রাফ আছে দুইয়ে কোনো রাফ নেই তিনে কোনো রাফ নেই তিনে কোনো রাফ নেই এইখানে সরি দুইয়ে রাফ আছে শূন্যস্থান যেহেতু আছে দুইয়ে রাফ আছে দুইয়ে রাফ চলবে তিনে তো রাফের ব্যাপার নেই চারে তোমাকে অঙ্ক করে দেখাতে হবে ওখানে রাফের ব্যাপার নেই চারের যে অঙ্কগুলো থাকে সে দু নম্বর করে অঙ্ক থাকে দশটা অঙ্ক করতে বলছে দিয়েছে এখানে অঙ্ক দিয়েছে তোমাকে এগারোটা অঙ্ক দিয়েছে যে কোনো দশটি দেখো এগারোটা অঙ্ক দিচ্ছে মানে যে কোনো দশটি তো তুমি যাই করবে মনে করো চারের এক করলে এখানে লিখবে চারের এক তারপরে চারের পাঁচ করছো তো চারের পাঁচ এইভাবে লিখতে হবে চারের এক চারের পাঁচ চারের যাই হোক লিখতে হবে ঠিক আছে অঙ্কগুলো কিন্তু করে যেতে হবে দু নাম্বারের অঙ্ক কষে দেখাতে হবে ঠিক আছে চারের চারের যে দু মার্ক্সের অঙ্কগুলো কষে দেখাতে হবে পাঁচে দিচ্ছে পাটিগণিতের অঙ্ক পাঁচ নাম্বার দুটো অঙ্ক দিচ্ছে তার মধ্যে যে কোনো একটা তাহলে পাঁচের যদি বি অ্যাটেম্প করো তাহলে পাঁচের বি ঠিক আছে এইভাবে লিখতে হবে ঠিক আছে তারপর এইভাবে দিয়ে যাবে এইবারে পাঁচের অঙ্কগুলো গেল এরপরে ছয়ের অঙ্কগুলো ছয়ের অঙ্কগুলো দেখো ছয়ের অঙ্কগুলো দিচ্ছে তোমাকে বীজগণিতের অঙ্ক দিচ্ছে অ্যালজেব্রা তো সেখানে ছয়ের এতে দিয়েছে এইখানে যা দিয়েছে ছয়ের এতে দিয়েছে সরল সমাধান করো তাহলে সিক্স এ দিয়ে সমাধানটা করবে ঠিক আছে এইবার ধরুন ধরুন সিক্সের বি করবে তাহলে যেই অঙ্ক শেষ হয়ে গেল তুমি সিক্সের বি করলে সিক্সের বি দেবে যে কোনো একটা প্রশ্ন তাহলে এ করলো বা বি করলে যে কোনো একটা যাই করবে সেটা কিন্তু সিক্স এ এভাবে লিখতে হবে তারপরে দেবে সাতের অঙ্কগুলো থাকে কিছু ঠিক আছে এইবারে যে অঙ্ক এইগুলো থাকে আর এই সম্বন্ধে আর কিছু বলার থাকে অঙ্ক সম্বন্ধে আর কিছু বলার থাকে ধরে নাও উপবাদ্য করছো উপবাদ্য করছো তুমি উপবাদ্য তোমার কি হলো উপবাদ্যটা তোমার খাতায় এইখানে করলে মনে করো এইবারে পেজ উল্টাতে হচ্ছে পেজ উল্টাতে হচ্ছে তাহলে উপপাদ্যের যে ছবিটা এখানে তুমি এঁকেছিলে এইখানে কিন্তু উপবাদের ছবিটা আবার আঁকতে হবে কিন্তু যদি এইখানে উপবাদ্যের ছবি থাকে আর উপবাদ্যটা যদি এইখান পর্যন্ত গড়ায় তাহলে এই এই পেজ থেকে এই পেজে কোনো ছবি আঁকতে হবে না ছবি আঁকতে হবে কোন পেজ থেকে কোন পেজে যখন এই পিসটাকে উল্টে এরকম করতে হচ্ছে তখন তোমাকে এই পিসটা যে ছবিটা সেই ছবিটা কিন্তু এখানে আবার আঁকতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমার উপবাদ্যের ব্যাপার পরিষ্কার উপবাদদের কী হচ্ছে উপবাদ্য সম্বন্ধে বলি উপবাদ্যতে ছবিটা পেনসিলেই আঁকবে উপবাদের ছবিটা যেটা তোমার পেনসিলে আঁকবে ঠিক আছে উপবাদের ছবিটা পেনসিলে আঁকবে আর সম্পাদ্যের ছবিতে পেনসিল হ্যাঁ সম্পাদ্য নিয়ে বলি সম্পাদ্য সবসময় করবে কোথায় খাতাটাকে মনে করো এখন তোমাকে যদি অন্তর্বৃত্ত আঁকতে দেয় অন্তর্বৃত্ত তাহলে একটা অন্তর্বৃত্ত যদি তোমাকে আঁকতে দেয় সেক্ষেত্রে বেশি জায়গা লাগে না তুমি খাতার এই জায়গায় যে কোনো জায়গায় করলে হবে অন্তর্বৃত্ত কিন্তু যদি পরিবৃত্ত আঁকতে যায় বা পরিবৃত্ত এখন ধরুন ছবিটা এমন হলো পরিবৃত্ত আঁকতে গিয়ে যে এইখানে রকম হলো আর বৃত্তটা বাইরে পড়ে যাচ্ছে তাহলে সেটা কিন্তু তোমাকে নাম্বার পাবে না তোমাকে ছবি কিন্তু ভেতরে হতে হবে সেটা মাথায় রাখবে তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত এরকম জায়গায় দেখা যায় কিন্তু যখন তোমাকে অন্য ছবি আঁকতে বলবে যে একটা রুট একটা রুট থ্রির মান নির্ণয় করো বা এর সমান একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র দিয়েছে যার দৈর্ঘ্য পাঁচ প্রস্থ দুই এর সমান ক্ষেত্রে বড়ক্ষেত্র অঙ্কন করো তখন খাতাটা এইভাবে ঘুরিয়ে করবে কারণ ছবিটা তখন বড় হবে ঠিক আছে উপাদ্যের মান অনুসারে যেমন অন্তর্বৃত্ত পরিবৃত্ত খাতা এইভাবে করা যেতে পারে কিন্তু ওই আয়তক্ষেত্রে সমান বড়ো ক্ষেত্র স্পর্শক ইত্যাদি কিন্তু তোমাকে খাতা ঘুরিয়ে করতে হবে আর জ্যামিতিটা করবে সবসময় খাতার মিডিল বরাবর এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে মিডিল বরাবর করার চেষ্টা করবে জ্যামিতিটা মানে সম্পাদ্যটা ঠিক আছে সম্পাদ্যটা এইভাবে করবে বোঝা গেলো তাহলে সম্পাদ্যটা সব বললাম তোমাকে যে খাতার মিডিল বরাবর করার চেষ্টা করবে আর এরপর আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক যা দেবে তার ছবি অবশ্যই তোমাকে আঁকতে হবে হাইটেন ডিস্ট্যান্সে অঙ্ক যা দেবে তার ছবি অবশ্যই আঁকতে হবে এখন তুমি ছবিটা এইভাবেও করতে পারো না ধরে নাও একটা তাল গাছ আছে মাটি থেকে একটা তাল গাছ আছে এটা মাটি হলো তাল গাছটা কিছু উপরে দুমড়ে গেছে দিয়ে মাটি স্পর্শ করেছে তো এটা তাল গাছটা হলো এখানে মাটি স্পর্শ করেছে ঠিক আছে তো এইটা তোমার যখন লেন্থ লিখবে তখন এইভাবে লেন্থ লিখবে এইখানে এরকম নাও এটা ষোলো মিটার তাহলে তুমি এখানে লিখলে ষোলো মিটার এইটা এইভাবে দেবে এটা একটা নাম দিতে পারো এবি সি ডি বিন্দুতে মচকে গেছে ঠিক আছে তাহলে এটা তখন এ এবি তাহলে এটা এটা তার এখানে যখন খাতায় দিবে তখন এবি সমান তাল গাছের উচ্চতা সমান ষোলো মিটার বিসি সমান বিসি যে ভূমি ভূমি থেকে গোড়া থেকে ঘোড়া থেকে অগ্রভাগে গোড়া থেকে যে তাল পড়েছে তার মাথার দূরত্ব মানে যেখানে মাটির ভূমি স্পর্শ করছে। তাই না এটা বিসি এই কাহিনীগুলো লিখতে হবে ঠিক আছে ছবি কিন্তু চাই ছবি কিন্তু চাই হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমরা এখনও করি তাই তোমরা বুঝতে পারছো না যদি করে থাকো তাহলে যারা করেছো তারা বুঝতে পারবে ছবি কিন্তু চাই হাইট অ্যান্ড তা এটা কিন্তু মাস্ট ঠিক আছে এখন অনেকে অনেক কথা বলবে যে এটা এইভাবে নয় এইভাবে সেইভাবে তোমাকে আমি মুদ্রা কথাগুলো বলে দিলাম এইগুলোর জন্য নাম্বার ক্যারি করে নাম্বার বাড়ে কমে এগুলোর জন্য কখন নাম্বার বাড়ে কমে যখন তুমি তিরিশ চল্লিশ পাচ্ছ তখন ছোটোখাটো ভুলকে ক্ষমা করে কিন্তু যখন তুমি এইটটি ওপর যাচ্ছ তখন কিন্তু ছোট ভুলকে ধরবে তাই ছোটো ভুল তুমি ভুল করবে কেন তুমি ভুলটা করবে কেন এটাই আমার কাছে প্রশ্ন ভুলটা করবে কেন তোমাকে আগে থেকে যা জানিয়ে দেওয়া হচ্ছে আর একটা জিনিস পরীক্ষার খাতাটা দেখে ঘবড়াবার কিছু নেই পরীক্ষার খাতাটা এই সাইজে থাকে না একটু বেটে থাকে চরাটা একটু বেশি থাকে একটু বেটে থাকে চরাটা একটু বেশি থাকে অতএব পরীক্ষার খাতা কেমন হবে ওই সব কোনো ফালতু কথা ওগুলো কোনো ব্যাপার না ওগুলো সব তুমি পারবে তোমাকে যেটা বললাম আমি যেভাবে প্র্যাকটিস করতে অঙ্কটাকে কিন্তু আচ্ছা এবার বলি তোমাদের তো আগস্ট মাস আজকে বোধ হয় চার তারিখ হয়ে গেল ঠিক আছে এইবারে আর কটা মাস হাতে রইল আগস্ট মাস তার ফুলই পেলে ধরে নাও আগস্ট এ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে তোমার ছটা মাস হাতে এই ছটা মাসে তুমি কী করবে কত দূর কী করেছো ঘাবড়াবার কিছু নেই একজন কমেন্ট করেছে স্যার আমার তো কিছু বেশি কিছু পড়াই হয়নি তো ঠিক আছে আমি তো তোমাদের জাগাচ্ছি ভিডিও তো তোমাদের দিই মোটিভেশন ভিডিও দিই তো তুমি জেগে উঠ হয়ে আর টাইম নেই কিন্তু এবার তুমি একদম পুরো দস্তুর খেটে খাটতে শুরু করে দাও ঠিক আছে পুরো দস্তুর খাটতে শুরু করে দাও এটা মাথায় রাখবে আর একটা জিনিস মাথায় রাখবে রিডিউস সিলেবাস কোনো সিলেবাস যদি রিডিউস করে এখনো পর্যন্ত রিডিউস সিলেবাস আমি শুনিনি জানি না তো রিডিউস সিলেবাস থাকে সেদিকে এখন পাত্তা দেওয়ার দরকার নেই তুমি কিন্তু পুরো সিলেবাস এখন করে যাও যখন পরীক্ষার সময় বলবে তখন দেখা যাবে আমি যদি বেশি পড়ে থাকি ক্ষতি কি আছে আমি যদি পুরো সিলেবাসটা কমপ্লিট করি আর দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দেয় তো দেবে তো তুমি কি কম শিখলে মানে পাপ পড়লে নাকি তাই পুরো সিলেবাসটা শেষ করো ঠিক আছে পুরো সিলেবাস শেষ করো আর যারা এখনও শেষ করিনি শেষ করো এবং যেমন তোমাকে বলছি প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার ইত্যাদি ধরে খাতায় কিন্তু লিখতে শুরু করো লেখাটা একটা ব্যাপার হ্যান্ড রাইটিং একটা বিরাট ব্যাপার তার থেকে বড়ো ব্যাপার খাতার স্পিড হাতের স্পিড তোলাটা খুব দরকার আছে বিশেষ করে ইতিহাস আর অঙ্কতে সময় বার করাটা চারটি খানি কথা নয় কি হয় তোমরা কি দেখবে যে এই যে অবজেক্টিভ কোশ্চেন দেয় আমাদের ছটা বোধ হয় না কটা দেয় এখানে অবজেক্টিভ দিল তো মাল্টিপল চয়েস দিয়েছে মাল্টিপিল চয়েস দিচ্ছে তোমাকে একে দিচ্ছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় মানে হচ্ছে ছটা অঙ্ক দিয়েছে ঠিক আছে একে ছটা দুইয়ের এরকম তো যাই অঙ্কে তোমাকে অবজেক্টিভ কোশ্চেনে যেহেতু তোমাকে রাফ করতে হচ্ছে যেহেতু তোমাকে রাফটা করতে হচ্ছে সেই রাফে একটা টাইম লাগবে সেই রাফের টাইম লাগবে তোমাকে হিসাব করতে এইভাবে হবে সব অঙ্কে সমান সময় লাগে না মানে এইভাবে ঐক্য নিয়মে অঙ্ক হয় না যে ধরে নাও তোমাকে দু ঘন্টা তিরিশ মিনিটে কমপ্লিট করতে হবে পরীক্ষা যতক্ষণই টাইম টাইম থাকুক তোমাকে দু ঘন্টা তিরিশ মিনিটে এটা তোমার অ্যাটেম্প দু ঘন্টা তিরিশ মিনিট মানে হচ্ছে একশো মিনিট একশো মিনিট একশো পঞ্চাশ মিনিটে তোমাকে নব্বই নাম্বারে অ্যান্সার করতে হবে একশো পঞ্চাশ মিনিটে নব্বই নাম্বার তাহলে নব্বই তাহলে নব্বই নাম্বারের জন্য তুমি ব্যয় করছো একশো পঞ্চাশ মিনিট তাহলে এক নাম্বারের জন্য ব্যয় করছো কত একশো পঞ্চাশ বাই নব্বই ঠিক আছে তাহলে ন নাম্বারের জন্য কত কত ক্যারি করছো একশো পঞ্চাশ বাই নব্বই গুণিত নয় ঠিক আছে তাহলে কত হলো পনেরো মিনিট ন নম্বরের জন্য তুমি পনেরো মিনিট টাইম পাচ্ছ নাম্বারের জন্য পনেরো মিনিট টাইম পাচ্ছ তাহলে ছ নম্বরের জন্য ছ মিনিট না সেটা হবে না অবজেক্টিভে ছটা ছ নম্বর ছ মিনিটে তুমি অবজেক্টিভ কমপ্লিট করতে পারবে মানে একের যে ছটা কোশ্চেন আছে কিন্তু আবার ঠিক উল্টোটা আসবে যখন সত্য মিথ্যা আসবে তখন তোমার সময়টা কম লাগবে আর শূন্যস্থানে সময়টা বেশি লাগবে না তাহলে সেই দিক থেকে টাইমটা মেক হয় কিন্তু মানে এক নাম্বার মানে এক নম্বরের এক আর দুই যে কোশ্চেনগুলো থাকলো এক দুই তিন তিনটে কোশ্চেন থাকবে এক একে দুইয়ের তিনের তো এই টোটাল যে নাম্বারটা থাকবে আঠেরো নাম্বার বোধহয় কোশ্চেন থাকে দেখে নিচ্ছি আমি বলে দিচ্ছি তোমাকে ছয় পাঁচে এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো নাম্বার ষোলো নাম্বার হচ্ছে এক নাম্বার প্রশ্ন ষোলো নম্বর হচ্ছে এক নম্বরের প্রশ্ন এই ষোলো নাম্বারের জন্য তুমি কিন্তু কুড়ি মিনিটের বেশি ব্যয় করতে পারবে না পরীক্ষার সময় ঘরে তোমাকে এখন টাইম বেশি লেগে যাবে এই ষোলো নাম্বারের জন্য প্রথম প্রথম লেগে যাবে প্রথম প্রথম আধ ঘন্টা লাগবে কিন্তু তুমি যখন দুটো চারটে পাঁচটা ছটা পেজ এগিয়ে যাবে তখন কিন্তু এই টাইমটা কমে আসবে টাইম একটা বিরাট ফ্যাক্টর কারণ কেন টাইম একটা বিরাট ফ্যাক্টর ধরে নাও তুমি অঙ্ক করতে করতে কোনো একটা অঙ্ক তোমার জানা অঙ্ক হোক কি অজানা অঙ্ক ভুল হয়ে গেছে তুমি বুঝতে পারছো যে অঙ্কটা আমার ভুল হয়েছে এরপরে তুমি ওটাকে কারেকশান করতে টাইম পাবে না যদি তোমার হাতের স্পিড না থাকে আর যদি হাতের স্পিড থাকে তোমার মনে বল আছে ঠিক আছে এটা গেছে আমি ঠিক করে নেবো হ্যাঁ কাটা সম্বন্ধে একটা বলি মনে করো এই অঙ্কটা আমার ভুল হয়েছে তো আমি কী করবো জাস্ট জাস্ট এইভাবে কাটবে এইভাবে এমনি 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 করে কাটবে না একটা দাগ দিয়ে অঙ্কটাকে কাটবে ঠিক আছে একটা দাগ দিয়ে অঙ্কটা কাটবে বোঝা গেছে যে অঙ্ক ভুল হচ্ছে একটা দাগ দিয়ে কাটবে কাটাকুটি না করাই বাঞ্ছনীয় তো কাটতে হলে যদি তোমার ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই তখন একটা দাগ দিয়ে কাটবে আর একটা অঙ্ক ভুল মানে সব অঙ্ক ভুল এটা মাথায় রাখবে না যদি অঙ্কের ভুলটা না বুঝতে পেরেছো না ধরতে পেরেছো লিভিট এই অঙ্কটা এখন ছাড়ো অন্য অঙ্কটা হাত দিয়ে করতে থাকো ঠিক আছে এই অঙ্কটাকে যদি তুমি ভুলটা বুঝতে ধরতে যদি ভুল ধরতে পারো যে ঠিক আছে আমি একশো পঞ্চাশের জায়গায় একশো তিরিশ লিখে ফেলেছিলাম তার জন্য ভুল হয়েছে ঠিক আছে তাহলে তুমি আবার করো কিন্তু যদি তুমি ধরতে না পারো যে কোথায় ভুল হয়েছে এটা যদি ধরতে না পারো এই অঙ্কটাকে এখন এটাকে ত্যাগ করো পরের অঙ্কে যাও পরের অঙ্কে যাবে পরের অঙ্কে গিয়ে আবার দু চারটে করার পর আবার অঙ্কটা করার সুযোগ পাবে তখন তুমি মনে করো তুমি আমি বলছি যে তুমি পাঁচের এটা করছিলে ভুল হয়ে গেছে এইবার তুমি ছয়ের অঙ্কগুলো করলে সাতের অঙ্ক করলে আবার তুমি পাঁচের এ করো কেউ তোমাকে কাটবে না নাম্বার কিন্তু সেখানে লিখতে হবে যে পাঁচের এ নাম্বারটা নাম্বারটা একটা ভাইটার ফ্যাক্টর অঙ্কের প্রশ্ন প্রশ্নের নাম্বার মানে কত নাম্বার প্রশ্ন সেটা সঠিকভাবে কিন্তু লেখা চায় ঠিক আছে এই ছিল তোমাদের অঙ্কের বিষয় মোটামুটি বলে দিলাম অঙ্কগুলো এবারে একটু বলে দিই ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এখানে বিশেষ কিছু বলার থাকে না কিন্তু ওখানে ভৌতবিজ্ঞান বিজ্ঞানে মনে করো তুমি অঙ্ক কোশ্চেন করছো ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানে চটা করে করতে বলবে তটা তো করবেই কিন্তু এমন সময় লেখা থাকছে কি মনে করো তুমি চারের দুয়ের অথবাটা করছো চারের দুইয়ের অথবা এমনি পরিষ্কার লিখবে চার দুই অথবা তারপরে অঙ্ক কোশ্চেন করবে মানে এমনি করে দিও না যে দুইয়ের অথবা এমনি করো না এমনি কিন্তু করবে না ঠিক আছে বা চারের অথবা এমনিও লিখবে না এই কোনোটাই লেখা যায় না ঠিক আছে এটাও লেখা যায় না চারের কত নম্বর প্রশ্ন বা তোমাদের প্রশ্ন থাকছে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফোর তার অথবা তার লিখলে ফোর তার অথবা ঠিক আছে এইভাবে লিখবে ফোর পয়েন্ট অথবা ঠিক আছে মানে আমি অথবাটা করছি ফোর পয়েন্ট একটা অঙ্ক একটা প্রশ্ন থাকবে আর তার অথবা একটা প্রশ্ন থাকবে তো আমি ফোর পয়েন্ট এর অথবাটা করছি এই জায়গাটা কিন্তু খেয়াল রাখো অঙ্কের মানে এই কোশ্চেন নাম্বারিং করা খুব একটা বিরাট ব্যাপার এটা ঘরেই প্র্যাকটিস করো এখন থেকে প্র্যাকটিস করো পরীক্ষার আগের দিন তোমাদের বলে দিলাম আর তোমরা বিজ্ঞ হয়ে পরীক্ষার হলে গিয়েগুলো করতে থাকলে ও ভুল হবেই ঠিক আছে আর এক নাম্বার ভুল জানতে হয় এটা কম্পিটিশনের যুগ একটা নাম্বারের জন্য অনেক ছেলেকে অনেক ছেলে তোমাকে পিছনে ফেলে এগিয়ে চলে যাবে তোমাকে পিছনে ফেলে দেবো এক একটা নাম্বারের জন্য একটা নাম্বার আমার কাছে খুব দামি ঠিক আছে আর যেখানে স্তম্ভ মেলাও থাকে স্তম্ভ মেলাও যে প্রশ্নগুলো থাকে সেখানে আমি বলছি স্তম্ভ মেলানোর ব্যাপারটা নাও এখানে পাঁচের অঙ্ক কোশ্চেন এ বি সি ডি এইভাবে রইলো আর এদিকে স্তম্ভগুলো রইলো এদিকে বাম দিক এদিকে ডান দিক এইসব লেখা থাকতে পারে না হলে থাকতে পারে বাম দিক ডান দিকে এসব লেখা থাকতে পারে এখানে এক এখানে দুই এখানে তিন এইভাবে তো স্তম্ভগুলো দেয় তো তুলনাও চার এটা ধর নাও বিয়ের বিয়ের অ্যান্সার হচ্ছে চার নাম্বার তুমি অ্যান্সার যখন লিখছ তখন ফাইভের বি চার নাম্বার যেমন চার এমনি চার এমনি চার লেখা দেবে আর যদি এখানে এমনি চার লেখা থাকে তাই চার যেমন লেখা আছে ইটালিয়ান তো ইটালিয়ান না নিউমেরিক্যাল তো নিউমেরিক্যাল এইভাবে তুমি যে এটা এই এই এখানে এখানের ভাষাটা লেখার দরকার নেই এখানের ভাষা লেখার দরকার নেই মানে বিয়ের ভাষাটা লিখলে তারপরে মকর বিয়ের এখানে একটা উত্তর কোশ্চেনটা লিখলে তারপরে এখানে চারের উত্তরটা লিখলে এমন নয় তোমাকে এই ভাষাগুলোর কোনো দরকার নেই চারের বিয়ে পাঁচের বিয়ে চার আমার অ্যান্সার জাস্ট এটাই আমার কাছে স্তম্ভ মানে এটার সঙ্গে এটা মিচ হচ্ছে এর সঙ্গে ধরে নাও বি দু নম্বর ম্যাচ হলো ঠিক আছে জাস্ট এমনি এমনিকে ডাক দেবে সি এর সঙ্গে ধরনা এক নম্বর মিল হয়েছে এইভাবে দেবে ঠিক আছে স্তম্ভ মেলানোটা একটা ফ্যাক্টর এখানে লেখার কিছু দরকার নেই ঠিক আছে এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সংক্রান্ত আর দেখে কিছু আছে তো হ্যাঁ এইবারে বলছে যে এর অপশানগুলো যে ভৌতবিজ্ঞানের অপশান আছে অপশান মানে একের একের একটা কোশ্চেন দিচ্ছে আমি একটা কোশ্চেন আমি একটা কোশ্চেন তোমাদের পড়ে শোনাচ্ছি একটা কোশ্চেন পড়ে দেখাই বলছে হ্যাঁ নিচের পথগুলোর মধ্যে একটা কোশ্চেন দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোরের কোশ্চেন নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর দু হাজার কুড়ি সালের কোশ্চেন এটা নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ তাপরিবাহিত সর্বাধিক অপশান নাম্বার এ রূপা অপশন নাম্বার বি তামা তামা অপশন নাম্বার এ কোন সর্বাধিক এ রূপা তামা হীরা অ্যালুমিনিয়াম যেটা ঠিক হবে যেটা ঠিক হবে ধরুন তোমার বিয়েরটা ঠিক হচ্ছে তুমি এখানে এইখান এই ক্ষেত্রে লিখবে যে নিচে কোনটি তাপ তাপরিবাহিত তখন বি এখানে হীরা এম এমনি করে ঠিক আছে এমনি লিখতে পারো যদি এটা হয় এক মানে যেটা ঠিক সেখানে কিন্তু ভাষাটা উল্লেখ করবে ঠিক আছে সেখানে ভাষাটা উল্লেখ করলে যেমন তোমাকে বলছে এখানে একটা কোশ্চেন দিচ্ছে হ্যাঁ এই যে এই যে এক পয়েন্ট ছয় এক পয়েন্ট ছয় একটি বিন্দু আলোক উৎস একটি অবতর দর্পণের বক্ষতা কেন্দ্রে স্থাপিত হলো ওই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতি রশ্মির মধ্যে মধ্যে কোণ হবে কত জিরো ডিগ্রি না একশো আশি ডিগ্রি না নব্বই ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি তো বলছে যদি না জিরো যদি বি বিসার হয় তাহলে এরকম কোন লিখবে বি একশো আশি ডিগ্রি যেমন বিয়ে যে উত্তরটা লেখা আছে দেখে নাও বিয়ে একশো আশি ডিগ্রি এইভাবে লিখবে ঠিক আছে এইভাবে লিখবে তাহলে অপশানগুলো ভৌতবিজ্ঞানে কেমন করে লিখবে সেটা বলে দিলাম জীবনবিজ্ঞানে কেমন করে লিখবে বলে দিলাম এই যে স্তম্ভের অঙ্ক এই যে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান কোনটা হবে একটি ইউরেনিয়াম একটি ইউরেনিয়ামত্তর মৌল কোনটা মধ্যে হ্যাঁ ইউরেনিয়ত যদি নেপচুনিয়াম হয় নেপচুনিয়াম হয় তাহলে এমনি করে লিখতে হবে দুই কমা পুলিশটা এগারো ফুলিশটা ওয়ান দিয়ে হাইপেন দিয়ে বি আর নেপচুনিয়ামটা লিখতে পারো নাও লিখতে পারো না লেখাটাই বাঞ্ছনীয় ঠিক আছে এইভাবে করতে হবে তো এই কোশ্চেনগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কোশ্চেনগুলো দেখানোর উদ্দেশ্য তোমরা এখন থেকে প্র্যাকটিস করো তো অনেকে বলবে স্যার পরীক্ষা তো দেরি আছে এটা তো পরে বললেই হতো আমি সেটা বুঝি আমি সেটা মনে করি সেটা ভুল তোমাকে এখন থেকেই তৈরি কর তৈরি হতে হবে ঠিক আছে ঠিক আছে সিলেবাস শেষ হয়নি সিলেবাস শেষ করো করতে করতে সিলেবাস শেষ করতে করতেও তুমি এক দুটো পেজ অ্যাটেম্প করো মনে করো তোমার পাঁচটা সিলেবাস পাঁচটা চ্যাপ্টার শেষ হয়েছে তো ওই পাঁচটা চ্যাপ্টার তো কোশ্চেন আছে সেটা অ্যাটেম্প করো না কারণ হাতের লেখাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট স্পিড হাতের স্পিড দরকার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার ঠিক আছে খাতাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোথাও কাটাকুটি যেন কম হয় কাটাকুটি হবে না এমন তো হয় না মানুষের ভুল হবে না এটা তো আমি বিশ্বাস করি না ভুল হতেই পারে কিন্তু সেই কাটাকুটিটাও যেন ভদ্রস্ত হয় ঠিক আছে এমন বাজে খাতাটা যেন সব সবাই দেখে সন্তুষ্ট হয় আর খাতা তো তোমাদের বল তোমরা তো জানো এটা ছোটোবেলা থেকে এটা আমার বলার কিছু নেই খাতা ছোটোবেলা থেকে তোমরা জানো তবুও বলে দিই বলবে এটা বলেননি এই দিকটা এইভাবে মুড়বে এই দিকটা এইভাবে মুড়বে কতটা মুড়বে জাস্ট এইটুকুই এই যে ঠিক আছে জাস্ট এইটুকু তোমার এদিকে আর এদিকে মুড়ে নেবে কেন এই দিকটা এই দিকটা কথা বলছি এদিকে যা কিছু লিখবে এর কোশ্চেন নাম্বার লিখবে তাও এর ভেতরে উত্তর লিখবে তাও এর ভেতরে এই শিক্ষকের জন্য ছাড়তে হয় কোনো কিছু শিক্ষকের দরকার হলে এই দিকটাও ছাড়তে হয় ঠিক আছে এই দুটো জায়গায় ছাড়বে ওপরে একটু ওপরে ওইভাবে ছাড়বে নিচে এইভাবে ছাড়বে এটা বলার কিছু নেই যেটা তোমরা মার্জিন বলো ঠিক আছে এটা করবে তো এটা কিন্তু ঘরেই করবে আর উত্তরগুলো লিখবে যে তোমরা উত্তর লিখবে খাতায় বা দিস্তা খাতায় লম্বা খাতায় বা দিস্তা খাতায় বেটে খাতায় কিন্তু করতে যেও না বেটে খাতায় করতে যাবে না অনেক জায়গায় থাকে যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও ছেলেরা বাক্য বলতে লাইন বুঝছে বুঝে ঠালা যে একটা লাইন বুঝছে লাইন নয় একটা বাক্য একটা বাক্য শেষ হবে ফুল পড়বে তবে তো একটা বাক্য শেষ হবে একটা বা দুটো বা তিনটে বাক্য উত্তর দাও মানে তিনটে বাক্য ওরা চাইছে যেমন অনেক সময় তোমাদের ওই যে কিছু কোশ্চেন দেয় অনধিক অনধিক ষোলোটি বাক্য লেখো মানে ষোলোটা বাক্য বেশি যেন না হয় তার সতেরোটা বাক্য হলো কি তোমাকে ফাঁসি দিয়ে দেবে তা দেবে না কিন্তু ওই ষোলোটা বাক্য মানে ওই তেরো টু সতেরো এর মধ্যে তেরো টু আঠেরো এর মধ্যেই থাকবে ঠিক আছে তার মানে ওই ওইটুকুই উত্তর লেখা এর বেশি লিখছো মানে তোমার লেখাটা সঠিক হচ্ছে না ওরা যতগুলো বাক্যে বলছে ততগুলো বাক্য এদিক ওদিক কম বেশি একটু হতে পারে কিন্তু তোমাকে ষোলোটা বাক্যে লিখতে বলেছে আর তুমি তিরিশটা বাক্যে লিখে দিয়ে চলে এসছো তাহলে লেখাটা তোমার পয়েন্ট টু দি অ্যান্সার হয়নি ঠিক আছে তাই ওইগুলোর উপর নজর রাখতে হবে ওই সব জিনিসে যে যতগুলো বাক্যে লিখতে বলেছে আমাকে ততগুলো বাক্যে লিখতে হবে তো ততগুলো বাক্যে তুমি সঠিকটা লিখলে ততগুলো বাক্যই হবে হয়তো দুটো দুটো বাক্য এদিক ওদিক হতে পারে প্লাস মাইনাস দুটো বাক্য হতে পারে ওটা কেউ তোমাকে তার জন্য ফাঁসি দেবে না কিন্তু ষোলোটা বাক্যের জায়গায় পঁচিশটা বাক্য হয়ে গেছে এ কেউ মেনে নেবে না ঠিক আছে এখানে কিন্তু নাম্বার ডিডাকশান হতেই পারে জেনারেলি করে না কিন্তু অত বড় দেখলে কেউ অত বাবা আমি এতটুকু অ্যান্সার লিখতে বলেছি আর এত বড় অ্যান্সার লিখে আছে কী লিখেছে কেউ গ্রাহ্য করবে না ঠিক আছে সেই জন্য তোমাকে বারবার বলছি ঘরে কিন্তু প্র্যাকটিস শুরু করো ঠিক আছে যেমনভাবে বললাম ঘরে প্র্যাকটিস শুরু করো তাহলে আজকে ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের বলে দিলাম সতর্ক করে দিলাম সতর্ক মানে তোমাদের জাগিয়ে দেওয়া মাঝে মাঝে জাগিয়ে দিলাম তোমরা এখন থেকে কিন্তু প্র্যাকটিস করে যাও এইভাবেই ঠিক আছে খাতায় লিখতে তাই যারা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করবে একটা লাইক দেবে কমেন্ট অবশ্যই করবে যদি কিছু বলার থাকে কমেন্ট করো আমি উত্তর দেব কোনো চিন্তা নেই আমি কিন্তু উত্তর দেবো প্রত্যেককে আমি উত্তর দিই আমার কাছে একজন একজন স্টুডেন্টও আমার কাছে খুব দামি অনেকে বলেন আমার এতগুলো কমেন্ট এসছে আমি কী করে উত্তর দেবো আমি সেই রকম নয় আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দেব একজন বলেছেন হ্যাঁ বলেছে যে স্যার ডায়ে ডায়েটেশিয়ানটার পড়ান আমি তো ডায়টেশিয়ানের টিচার নই কী করে আমি ডায়েটিশিয়ান ক্লাস করাবো মানে আমি কি সব করাতে পারবো তা তো নয় ডায়েটিশিয়ান ক্লাস আমি করাতে পারবো না কারণ ওটা আমি আমি জানি না সাবজেক্টটা সম্বন্ধে ঠিক আছে অতএব আমার ওটা ওটা আমি করাতে পারবো না আর অনেকে বলছেন একজন কমেন্ট করেছে যে সেট সেট বিল্ডার ফর্মটা ক্লাস ইলেভেনের অঙ্ক করা ছিলাম সেট বিল্ডার ফর্মটা বুঝিয়ে দিন অবশ্যই বুঝিয়ে দেবো আমি বুঝিয়েছি তা সত্ত্বেও বুঝিয়ে দেবো কারণ আমি বলছি না তোমার একটা সমস্যা আমার কাছে অনেক বড় সমস্যা তোমার সমস্যা আমি সমাধান করব পরের ভিডিওটা আমি ক্লাস ইলেভেনের ম্যাথেরই দেবো সেখানে আমি সেট বিল্ডারটা আবার বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা কমেন্ট করবে আমি তোমাদের জন্য সবসময় রেডি তাহলে আজ এখানে রাখছি ধন্যবাদ